ফরিদপুরে প্রথম দফা তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চমক দেখিয়েছেন তিন প্রার্থী। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তারা যাত্রেল প্রার্থীদের ধরাশায়ী করে বিজয় ছিনিয়ে নিয়েছেন। ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামসুল আলম চৌধুরী, যিনি এবারের প্রথম চেয়ারম্যান পদে অংশ নেন। আনারস প্রতীক নিয়ে তিনি 31,931 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন টেলিফোন প্রতীকের প্রার্থী মনিরুল হাসান মিঠু, তিনি পেয়েছেন 30,009 ভোট। বিজয়ী শামসুল আলম চৌধুরীকে অর্থপাচার মামলায় নির্বাচনের আগের দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। মধুখালী উপজেলা নির্বাচনে এবার চমক দেখিয়েছেন মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ। তিনি বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলামকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। দোয়াত কলম প্রতীক নিয়ে মুরাদুজ্জামান পেয়েছেন 29,478 ভোট, আর হেলিকপ্টার প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম পেয়েছেন 16,723 ভোট। চরবচসন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আনোয়ার আলী মোল্লা। ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুগত আনোয়ার আলী মোল্লা আনারস প্রতীক নিয়ে 16,016 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার সৈয়দ নিজামুদ্দিন পেয়েছেন 10,445 ভোট।